হ্যালো স্পিরিয়েন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য আজকে কিন্তু আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউবে এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সের বুক নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। যতটা পারবো কিন্তু ততটা কিন্তু আমি করিয়ে দেবো পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে আছে সামনে পশ্চিমবঙ্গের আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম আছে সেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির হোক ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হোক সমস্ত পরীক্ষাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণই গুরুত্বপূর্ণ চলুন শুরু করছি ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের যারা দীর্ঘদিন ধরে গিফট অফ দ্যাব চ্যানেল ফলো করে আসছেন সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও এবং অবশ্যই তুমি শেয়ার করো চলো আমরা কিন্তু শুরু করছি যতটা পারবো কিন্তু ক্লাস করে দেওয়ার চেষ্টা করব জানুয়ারি মাসতেই কিন্তু শুরু হচ্ছে চটপট আমরা দেখে নেব পরপর ডেট ওয়াইজ কিন্তু ঘটনাগুলো রয়েছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দেখো বলেছে বাঁকুড়া ও হুগলি জেলার গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দোসরা জানুয়ারি বলেছে এবার থেকে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলেই লাগবে ডিজিটাল রেশন কার্ড অথবা মোবাইল নম্বর বিশেষ করে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে এমনই নির্দেশিকা জারি করল কে রাজ্য সরকার নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ রাজ্যে প্রথম সোলার ডিম তৈরি হতে চলেছে ইকো পার্কে রাজ্যে প্রথম কিন্তু সোলার ডিম সেটা ইকো তৈরি হতে চলেছে অর্ধ গোলাকার সেই নির্মাণের ওপর থাকবে সোলার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ এই সেই ছবিটা ভেতরে নতলা সাম ন কিন্তু ভেতরে বলেছে নতলা সমান উঁচু ভিঙের গ্যালারি থেকে ইকো পার্কের চত্বর দেখার সুযোগ থাকবে সেটা কিন্তু নতলা উঁচু হবে এবং সেটা এমন ভিউ করা হবে যেখানে পুরো ইকো চত্বরটা কিন্তু দেখতে পারবে একশো দিনের কাজ সেরা সম্মান পেয়েছে কিন্তু কোচবিহার জেলা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে কোচবিহার জেলা সেটা কিন্তু একশো দিনের কাজের কিন্তু সেরা সম্মান পেয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্ট ন্যাশনাল হেলথ প্রোফাইল দু হাজার আঠেরো কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্ট ন্যাশনাল হেলথ প্রোফাইল দু হাজার আঠেরো অনুযায়ী সাপের কামড়ে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের বাংলায় তারপরে রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এবার তেসরা জানুয়ারি চিফ জেনারেল ম্যানেজার মার্কেটিং এলপিজি অভিজিৎ দে জানালেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসে সংযোগ নিতে গেলে এবার পরিবারের প্রত্যেকের আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হবে তা না হলে এলপিজি সংযোগ পেতে সমস্যা হবে কেউ যাতে এই প্রকল্প সুযোগের অপব্যবহার না করতে পারে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা না হয়েছে চারই জানুয়ারি দেখে নেব বিশ্বের প্রথম দিবাঙ্গ মহিলা হিসাবে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিভ মাউন্ট ভিনসন ম্যাসিভ জয় করেছেন ভারতের পর্বতারোহী অরুণিমা সিনহা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় পর্বতারোহী অরুণিমা সিনহা তিনি কিন্তু দিব্যাঙ্গ মহিলা হিসেবে প্রথম আন্টার্টিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ মাউন্ট ভিনসন ম্যাসিফ যেটা কিনা চার হাজার একশো বিরানব্বই মিটার জয় করেছেন ঠিক আছে কুম্ভ মেলাকে টেক্কা দিতে কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলায় একশো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু রাজ্য সরকার নেক্সট আমরা কিন্তু পঞ্চম জানুয়ারি দেখে নেবো সবকাটা কিন্তু গুরুত্বপূর্ণ না যেগুলো যেগুলো আমি ভিভিআই বলছি সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে পাঁচই জানুয়ারি দেখো বাগনান এক ব্লকের অন্তর্গত কিষাণ মান্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি চেকের মাধ্যমে কৃষকদের কাছ থেকে খারিফ মরশুমে ধান কেনার সুযোগ সূচনা করলেন রাজ্যের খাদ্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গই সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করেছে সাতই জানুয়ারি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স বাষট্টি বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর করা হলো দরকার নেই দেশের সর্ব স্বর্ণ ও গয়না শিল্প আর তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমায় আনতে আনার সিদ্ধান্ত নিল জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল আটই জানুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন স্নাতক স্তরে ভর্তির জন্য এবার আর কলেজে আসতে হবে না ছাত্রছাত্রীদের আবেদন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা জমা দেওয়া পুরোটা বিষয়টাই হবে অনলাইনে প্রথম ক্লাস শুরুর দিনই কলেজে আসবেন পড়ুয়ারা তখনই তথ্য যাতায় বা ভেরিফিকেশন হবে এছাড়া চয়েস বেস ক্রেডিট সিস্টেম পরীক্ষায় বসতে গেলে পড়ুয়াদের ষাট শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক নেক্সট দেশে দেশের প্রথম ফিনান্স ফিনান্স ল্যাবরেটরি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেশে প্রথম ফিনান্স ল্যাবরেটরি তৈরি হতে চলেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাণিজ্য অর্থনীতি সংক্রান্ত যাবতীয় বই আর নথি থাকবে এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রথম ফিনান্স ল্যাবরেটরি কিন্তু দেশের প্রথম ঠিক আছে ফিনান্স ল্যাবরেটরি কোথায় হতে চলেছে না আমাদের কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে কিন্তু হতে চলেছে নেক্সট পরবর্তী দেখে নেব পরবর্তী আমরা দেখছি যে আচ্ছা এখানে কিন্তু ওটাই বলেছে কমার্সে এগুলো দরকার নেই নয় জানুয়ারি নয় জানুয়ারি বলেছে বিশেষজ্ঞ সাইক্রিয়াটিস্ট তৈরিতে দেশের মধ্যে শীর্ষস্থান পেল কিন্তু বাংলা বিশেষজ্ঞ সাইক্রিয়াটিস্ট তৈরিতে দেশের মধ্যে শীর্ষস্থান কে পেয়েছে আমাদের বেঙ্গল প্রসঙ্গত উল্লেখ্য পিজি হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইক্রিয়াটিস্ট চারটি আসনে এমডি পড়ানো হবে চলতি শিক্ষাবর্ষে দশজন এখানে এমডি করার সুযোগ পাবেন সারাদেশের মধ্যে তার নজির সর্বভারতীয় ক্ষেত্রে দরকার নেই দশই জানুয়ারি দশই জানুয়ারি দেখো কন্যাশ্রী মেয়েদের পড়ার জন্য নদীয়া জেলা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এটা কিন্তু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে সেটা কিন্তু আমাদের কৃষ্ণনগরে ঠিক আছে কৃষ্ণনগরে কিন্তু গাবতলার মাঠে কিন্তু এই বিশ্ববিদ্যালয় হবে ঠিক আছে আচ্ছা রাজ্যকে না জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির ছবি দিয়ে বাড়ি বাড়ি আচ্ছা এগুলো দরকার নেই বিদ্যুৎ সরবরাহের কার্যকারিতা দেশের সেরা পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম ঠিক আছে বিদ্যুৎ সরবরাহ ভীষণ গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিদ্যুতের যে সরবরাহ সেই করে সেখানে কিন্তু রাজ্যের সেরা পুরস্কার পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেরা পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম অর্থাৎ ডাব্লু ঠিক আছে ডাব্লু এল এরা কিন্তু হলো গিয়ে আমাদের সেরা পুরস্কার পেয়েছে এগারোই জানুয়ারি দেখে নেব যাত্রা শিল্পীদের ভাতা বাড়ালেন রাজ্য মুখ্যমন্ত্রী বন্দ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একটাই ন হাজার টাকা দেওয়া হবে তা পাড়িয়ে পনেরো হাজার করা হলো ভালো কথা দীর্ঘ প্রতীক্ষার পর মহেশতলা সাত কিলোমিটার রুয়াল সেতু সম্প্রতি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায় দরকার নেই নেক্সট আমি দেখে নেব চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি বলেছে এবার কলেজ পাশ করা ছাত্রছাত্রীদের শিক্ষাকতায় মাসিক দু হাজার থেকে আড়াই হাজার টাকা সানমানিকে বিনিময়ে রিটার্ন করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলা সরকার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো স্তরে বছর রিটার্ন করতে পারবেন পড়ুয়ারা আপাতত সুন্দরবন ঝাড়গ্রাম ডুয়ার্স পশ্চিম মেদিনীপুর এই সুযোগ দেওয়া হবে মাধ্যমিক পড়ানোর জন্য হবে সে দরকার নেই সেই এটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছিলো মাঝে যেসব শিক্ষক সিভিক শিক্ষক সিভিক শিক্ষক শুরু হয়ে গেছিলো সিভিক ভলেন্টিয়ারের মতো যাই হোক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন দু হাজার উনিশ সালে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ভোট এত লক্ষ সাতানব্বই হাজার আচ্ছা ছ কোটি সরি ছ কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার আটশো আটষট্টি জন গতবারের তুলনায় রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে দুই দশমিক পাঁচ এক শতাংশ ঠিক আছে আচ্ছা পনেরোই জানুয়ারি দেখে নেব রাজ্যে পূর্ত দপ্তরের অধীনে পাঁচ কিলোমিটার বা তার বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরির ক্ষেত্রে রোড সেফটি অডিট বাধ্যতামূলক করল বাংলা সরকার ষোলোই জানুয়ারি বিশ্ব শৌচাগার দিবস প্রতিযোগিতায় প্রথম দেশে জায়গা করে নিল বাংলার দুই জেলা মুর্শিদাবাদ এবং বাঁকুড়া ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে ষোলোই জানুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্ব শৌচাগার দিবস প্রতিযোগিতায় প্রথম দশে জায়গা করে নিয়েছে আমাদের বাংলার দুই জেলা মুর্শিদাবাদ এবং বাঁকুড়া ষোলোই জানুয়ারি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট আমরা চলে যাব সতেরোই জানুয়ারি যতটা কিন্তু এটা পুরো কিন্তু ইয়ার বুক আছে ডে বাই ডে আমি গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি বাকিগুলো দরকার নেই আঠেরোই জানুয়ারি দেখে নেব এই প্রথম পশ্চিমবঙ্গের চাষিদের ধান থেকে উৎপাদিত চাল তিনটি রাজ্যে ঝাড়খণ্ড তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই আচ্ছা উনিশে জানুয়ারি বলেছে গত চার বছরের মধ্যে দু সালে বিধাননগর কমিশনারেট এলাকায় দুর্ঘটনা মৃত্যুর হার অনেকটাই কমেছে কমিশনারেটের পরিসংখ্যান এই তথ্য উঠে এসেছে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে লাগাতার প্রচার সেই সঙ্গে দুর্ঘটনা আটকাতে দরকার নেই কুড়ি জানুয়ারি প্রথম মহিলা আইপিএস হিসাবে দক্ষিণ মেরু জয় করলেন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ডিআইজি অপর্ণা কুমার প্রায় একশো এগারো কিলোমিটার বরফের পথ হেঁটে দক্ষিণ মেরুতে পৌঁছান তিনি ঠিক আছে এটা একটু দেখে রেখো মোটামুটি দিলেও দিতে পারে যে প্রথম মহিলা আইপিএস হিসাবে দক্ষিণ মেরু জয় করেছেন ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের আইজি অপর্ণা কুমার ঠিক আছে রাজ্যের সব জেলা হাসপাতালে ট্রমা কেয়ার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল বাংলা সরকার সব হাসপাতাল আপাতত যা দরকার নেই আচ্ছা একুশে জানুয়ারি দেখে নেব এবার শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশনের আওতায় কর্মরত প্রকল্প আধিকারিকদের মাইনে বাড়ানোর রাজ্য সরকার শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশনের দরকার নেই এত টাকা মাইনে বাড়িয়েছে রাজ্য ও জাপানের যৌথ এটা ভীষণ গুরুত্বপূর্ণ রাজ্য ও জাপানের উদ্যোগে বাংলা এই প্রথম সৌরবিদ্যুৎ চালিত এক অত্যাধুনিক সবজি সংরক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সিঙ্গুরে তাপসিমালী কৃষণ মান্ডিতে এই সবজি সংরক্ষণ কেন্দ্র চালু হয়েছে ঠিক আছে কার সাথে গাছ ছাড়া বেড়েছে না মৌ স্বাক্ষরগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে ঠিক আছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোরই কিন্তু মৌ স্বাক্ষর ভীষণ গুরুত্বপূর্ণ রাজ্য এবং জাপানের সঙ্গে কিন্তু এটা করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানাল দু হাজার সাল থেকে স্কুলে প্রাথমিক স্তরে চলে আসছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু করে দিয়েছে যে প্রাথমিক স্তরে কিন্তু এখন আমাদের পঞ্চম শ্রেণী চলে এসছে বাইশে জানুয়ারি রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল আর মহকুমা হাসপাতালে পে অ্যান্ড ইউজ শৌচাগার চালু করে নিল বাংলা সরকার তেইশে জানুয়ারি এবছর ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কুচ কুচকাওয়াজে এটা গুরুত্বপূর্ণ আছে ছাব্বিশে জানুয়ারি দেখে নিচ্ছি কী বলছে ছাব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ছিল মহাত্মা গান্ধী ও বাংলা ঠিক আছে পশ্চিমবঙ্গের ট্যাবলোর কী থিম ছিল মহাত্মা গান্ধী আর বাংলা চব্বিশে জানুয়ারি রোজ ভ্যালি মামলায় গ্রেপ্তার হলেন শ্রী ভেঙ্কাটেশ ফিল্মসের কর্ণধার দরকার নেই পঁচিশে জানুয়ারি রাজ্য সরকার পরিচালিত সব ইএসআই হাসপাতালে নার্সের অবসর বাস্তব দরকার নেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিশেষ কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নিল কৃষি দপ্তর দরকার নেই সাতাশে জানুয়ারি কলকাতা পুর নিগমের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করলেন মেয়র ফিরাদ হাকিম একসঙ্গে বিয়াল্লিশটি শিল্প সংস্থাকে জমি দিল রাজ্য সরকার জমির পরিমাণ দরকার নেই আঠাশে জানুয়ারি বলেছে পূর্ব ভারতে প্রথম ফুসফুস প্রতিস্থাপন লাইসেন্স পেল পিজি পূর্ব ভারতে কিন্তু প্রথম ফুসফুস প্রতিস্থাপনের লাইসেন্স পেয়েছে কে আমাদের পিজি হসপিটাল এখানে কিন্তু অপারেশন এবং চিকিৎসা পূরণ হবে বিনামূল্যে ঠিক আছে পূর্ব ভারতে প্রথম কিন্তু ঠিক আছে পূর্ব ভারতের জেলা তমলুকে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু হয়েছে তিরিশে জানুয়ারি সমরেশগঞ্জ ব্লকের মহিলা ও শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে ব্লকের অনুপনগর ব্লক প্রাথমিক শিক্ষা তিনশো সজ্জা মাদার অ্যান্ড চাইল্ড হাফ গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এই জন্য একুশ কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে ঠিক আছে এটা কোথায় হয়েছে একটু দেখে নিও জাস্ট মাদার এমন চাইল্ড হাফ কোথায় হয়েছে না এটা কিন্তু নদী ব্লক সমরেশগঞ্জ ব্লকের মহিলা ও শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে ব্লকের অনুপগড় নগর এটা কোথায় আছে জানি না দেখে নিও সমরেশগঞ্জ ব্লক কোথায় আছে দেখে নিও সমরেশগঞ্জ ব্লক ওকে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখা যাচ্ছে আচ্ছা উত্তর চব্বিশ পরগনা জেলা কিনা দে দেগঙ্গায় মধু হাব মধু হাব কিন্তু করে তুলবে দশ কোটি টাকা খরচ করে বলেছে একত্রিশে জানুয়ারি তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন হয়েছে এবং প্রথম সারির লেখক ইউদা মিরালস ঠিক আছে এবছর বইমেলার থিম দেশ মধ্য আমেরিকার দেশ ঠিক আছে এটা হলো গুয়া গুয়াতে মালা ঠিক আছে এটা কিন্তু থিম ছিল এবার দেশজুড়ে সব সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় চল্লিশ হাজার আসন কমানোর দরকার নেই এটা দরকার নেই আচ্ছা নেক্সট কিন্তু ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পয়লা ফেব্রুয়ারি দেখব বিশ্বের রামসার সাইট হিসাবে নির্বাচিত হয়েছে সুন্দরবন পিএসসি পরীক্ষায় বারবার দিয়েছে এটা কিন্তু বহুবার কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু কোশ্চেনটা দিয়েছে যে রামসার সাইট হিসাবে কিন্তু আমাদের সুন্দরবন এসেছিলো ঠিক আছে এটা কিন্তু পিএসসির অনেকবার পরীক্ষা দিয়েছে আচ্ছা চারই ফেব্রুয়ারি দেখো প্রায় পঞ্চাশ হাজার আশাকর্মীর পাঁচশো টাকা ভাতা বাড়ানোর দরকার নেই ছয় ফেব্রুয়ারি বাংলা খাদ্য প্রক্রিয়াকরণ রাজ্য সরকার ও নামী গোষ্ঠী হ্যাঁ কেভেন্টার অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে চুক্তি সই হলো নদিয়া মুর্শিদাবাদ জেলার সাতশো হেক্টরের বেশি এলাকায় কলা চাষিদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে এই চুক্তিতে কলা চাষের পর তা পাকিয়ে তোলা দরকার নেই আটই ফেব্রুয়ারি এবার এবছর স্কচ পুরস্কার এবছর কিন্তু স্কচ যে পুরস্কার আটই ফেব্রুয়ারিতে দেখে নাও এবছর বছর স্কটস পুরস্কারের জন্য মনোনীত হলো রাজ্যের খাদ্য দপ্তরের খাদ্য সাথী প্রকল্প খাদ্য সাথী প্রকল্প কিন্তু স্কচ পুরস্কারের জন্য কিন্তু মনোনীত হয়েছে নেক্সট কলকাতা শহরে পুনর্গঠনের কাজে আরও পুনর্গঠনের কাজে আরও আরোর পর কোথায় আরও উপরের দিকে আছে নিশ্চয়ই আরও গতি আনতে রাজ্যের নগরায়ণ দপ্তর ও লন্ডন ট্রান্সপোর্টের একটি সংস্থা সমঝোতা চুক্তি স্বাক্ষর করল তো মূলত আচ্ছা দরকার নেই দশই ফেব্রুয়ারি বলছে বিধানসভার অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় লিখিত উত্তর থেকে জানা গেল সাথী প্রকল্পে স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার খাতে দুবছরের দ্বিগুণ হয়েছে আর দরকার নেই আচ্ছা বারোই ফেব্রুয়ারি দেখো কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ নিলেন মনোজিৎ মণ্ডল হিরণময় ভট্টাচার্য আচ্ছা মোহাম্মদ নিজাম উদ্দিন তীর্থঙ্কর ঘোষ ও সৌগত ভট্টাচার্য একটু দেখে নিও জাস্ট এবার থেকে একটি অ্যাপের মাধ্যমে ভারতীয় জাদুঘরের নিদর্শন যাবতীয় ইতিহাস জানতে পারবে দর্শকরা দরকার নেই ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাব তেরো বিধানসভার একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো কলকাতা পুর নিগমের মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সেটা তো এখন দরকার নেই এখন আচ্ছা নেক্সট 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 কী ঘটনা ঘটেছে দেখে নিচ্ছি পরবর্তী ঘটনা গুরুত্বপূর্ণ আচ্ছা গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে আচ্ছা বাচ্চাদের স্তন্যপান করাতে মায়ের অসুবিধা হতে কলকাতা বাচ্চাদের দরকার নেই মাদার কেয়ার রাখা চোদ্দোই ফেব্রুয়ারি বলছে বাগডোর বাগডোগরাকে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরিত করতে একশো দশ একর জমি দিয়েছে পনেরো যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে জলযানের স্মার্ট কার্ড ও টোকেন চালু করলেন রাজ্য পরিবহন দপ্তর শুভেন্দু অধিকারী আচ্ছা দরকার নেই ভোট ঘোষণার পর এক একেবারে দশ টাকার বেশি খরচ করলে তার ব্যাখ্যা দিতে হবে প্রার্থীকে দরকার নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রাজারহাট দ্বিতীয় ক্যাম্পাসে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যো বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইন্ডিয়ান আইটিউ বিচার চ্যাম্পিয়ন প্রকল্পের শিরোপা পেল মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় উৎকর্ষ বাংলা উনিশে ফেব্রুয়ারি কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই উনিশে ফেব্রুয়ারির কিন্তু দেখো রাষ্ট্রসংস রাষ্ট্রসংঘের যে সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বিচারে আমাদের চ্যাম্পিয়ন প্রকল্পের শিরোপা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প উৎকর্ষ বাংলা উৎকর্ষ বাংলা কিন্তু এটা পেয়েছে এবং ক্যাম্পাসিটি বিল্ডিং বা দক্ষতা বৃদ্ধি বিভাগে সারা বিশ্বের মোট একশো তেতাল্লিশটি প্রকল্পের মধ্যে সেরা পাঁচে জায়গা করে পেয়ে চূড়ান্ত পর্বে পৌঁছায় কিন্তু এই প্রকল্প ঠিক আছে এই উৎকর্ষ বাংলা কিন্তু কোথা থেকে রাষ্ট্রসংঘের সংস্থা ঠিক আছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়নের তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে ওকে নেক্সট জলপথে নিরাপদ পরিবহন ও উন্নত যাত্রী পরিষেবার লক্ষ্যে হলদিয়া শুরু হল পল্টুন ব্রিজ বা ভাসমান জেটি তৈরির কাজ হলদিয়া টাউনশিপ আচ্ছা দরকার নেই কুড়ি নবান্ন কুড়িটি ইলেকট্রিক বাস কুড়িটি সিএনজি আছে দরকার নেই বাস আচ্ছা দরকার নেই চলো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট পরবর্তী কি আছে কেন্দ্রীয় প্রকল্প নামামি গঙ্গের সমীক্ষা অনুযায়ী পরিষেবা ও সংস্কারের নিরীক্ষে রাজ্যে প্রথম ও দেশে পঞ্চম স্থান পেল মহেশতলা পুর নিগম ঠিক আছে কেন্দ্রীয় প্রকল্প নামামি নমামি গঙ্গে আচ্ছা নমামি গঙ্গের সমীক্ষায় নমামি গঙ্গের সমীক্ষায় বাংলায় তো একটু প্রোনাউন্সিয়েশান একটু গণ্ডগোল থাকতে পারে যাই দেখে নিও কেন্দ্রীয় প্রকল্প নমামি গঙ্গের সমীক্ষা অনুযায়ী পরিষেবা ও সংস্কারের নিরিখে রাজ্যে প্রথম ও দেশে পঞ্চম স্থান পেল মহেশতলা পৌর নিগম একুশে ফেব্রুয়ারির নিয়ম বহির্ভূত নিয়োগ ও জালিয়াতির দায় পাঁচ বছর সশ্রম কারণ দরিদ্র বিশ্বভারতী বিশ্ব দরকার নেই আচ্ছা উত্তরাধিকার আচ্ছা এটা একটু দিতে উত্তরাধিক এটা একটা ভালো ঘোষণা করেছিল কিন্তু জাস্ট একটু এটা দরকার নেই তাহলে বলে রাখি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মিউটেশন আর নতুন করে কোনো ফি দিতে হবে না উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্ত যে জমির মিউটেশনে কিন্তু আর কোনো ফি দিতে হবে না সেই ফি মুকুব করে দিয়েছিল রাজ্য সরকার ঠিক আছে আচ্ছা আর বাইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি দেখব সাধারণ মানুষকে নিরখরচা বেসরকারি চিকিৎসা গেল সাধারণ মানুষকে নিড় খরচা বেসরকারি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আচ্ছা স্মার্ট কার্ড দরকার নেই আচ্ছা হুগলি জেলার আরামবাগে খানাকুল হাওড়া জেলা উদয়নপা তা তিন হাজার কোটি বরাদ্দ করল ভালো করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালিকে ইন্টারনেটের মাধ্যমে এক মঞ্চে যুক্ত করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মপ্রকাশ করলো বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি পোর্টাল ঠিক আছে এটা কিন্তু প্রকাশ করেছে ভালো ঘটনা এটা তোমাদের বলেওছিলাম যে বাঙালিকে ইন্টারনেটে যুক্ত করতে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু বাংলা ওয়ার্ল্ড ওয়াইল্ড পোর্টাল কিন্তু একটা চালু করেছে বিশ্বজুড়ে তেইশে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু করলো পশ্চিমবঙ্গ এটা কিন্তু রাজ্যে প্রথম সরকারি এটা কিন্তু চালু করেছে এবং এখন কিন্তু অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে আস্তে আস্তে সেটা হলো বেহালার কিন্তু বেচারাম চ্যাটার্জি সিটে সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠেই কিন্তু এই প্রথম হয়েছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার থেকে যত বেশি হবে ততই ভালো কারণ এখন কিন্তু প্রাইমারি স্কুলগুলো বলা যায় ধুকছে শহরের দিকে গ্রামের দিকে চল চলতে পারে সেটা জানা নেই শহরের দিকে তো একেবারে আজকে একটা নিউজে দেখছিলাম যে বন্ধ হয়ে যাবে কতগুলো হুগলিতে না কোথায় হাওড়া জেলায় আচ্ছা পঁচিশে ফেব্রুয়ারি দেখে নেব হাওড়া পুর পরিচালনার জন্য প্রশাসক পদ পর্ষদ তৈরি করলে পশ্চিম এই পর্ষদের চার দরকার নেই পাঠকদের ভোটে ইন্ডিয়া টুডে ট্যুরিজম পুরস্কার পেলে সুন্দরবন পাঠকদের ভোটে ইন্ডিয়া টুডে ট্যুরিজম পুরস্কার পেয়েছে কে সুন্দরবনকে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা দেখে নিও যে সুন্দরবন কিন্তু আবার নিউজে সেটা হলো ইন্ডিয়া টুডে ট্যুরিজম পুরস্কার পেয়েছে কে সুন্দরবন ছাব্বিশে ফেব্রুয়ারি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সব স্কুলকে এক জায়গায় আনতে বাংলা শিক্ষা নামে একটি পোর্টাল আছে দরকার নেই আচ্ছা সাতাশ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব ও কমিশনার পদমাঞ্চার আধিকারিকের টেলিফোন বিল বাবদ প্রাপ্য অর্থ নির্দিষ্ট করতে পশ্চিমবঙ্গ সরকার দরকার নেই আকু পাঞ্চারকে পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার খুব ভালো করেছে আ নতুন মিডিবাসের বাসের উদ্বোধন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে রাজ্যে বিভিন্ন শহর দরকার নেই মার্চ মাস দেখে নেব দোসরা মার্চ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে সাতাশটি নার্সিং স্কুল গড়ার সিদ্ধান্ত আচ্ছা দরকার নেই দরকার নেই এগুলো দোসরা মার্চ দরকার নেই অনেক কিন্তু দিয়ে দিয়েছে ডে বাই ডেস তো ডে বাই ডে দিয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখে নেবো যেগুলো আমাদের এক্সামে আসতে বা এক্সামে আসবে খুব হেল্প করবে ঠিক আছে সেইগুলো আমরা দেখে নেবো এটা আলুর ছবি দিয়েছে আচ্ছা আর সরাসরি আলু কিনছে তাও তো আলুর দাম এত বেশি আচ্ছা রাজ্যে প্রথম যোগ ও ন্যাচারো যোগ ও ন্যাচারো থেরাপি কলেজ হাসপাতালের দরকার নেই ধর ঢাকার টাঙ্গাইলে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট শুরু হলো ভারত বাংলাদেশ যৌথ মহড়া দু ঠিক আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সাথে বিভিন্ন মৌ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে কিন্তু মৌ যে মহড়াগুলো আর কি সেগুলো কিন্তু হয়েই থাকে তো এটা কিন্তু তেসরা মার্চ হয়েছিল ঢাকার টাঙ্গাইলে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট যে ঢাকা সেখানে কিন্তু বাংলা এবং বাংলাদেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু যৌথ মহড়া যেটা এর নাম হলো সম্প্রতি দু সেখানে কিন্তু চালু হয়েছে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের সেনা কিভাবে যৌথভাবে কাজ করবে কোন পথে মোকাবিলা করবে তাই এই মহড়ার মাধ্যমে কিন্তু দু দেশ করল। ঠিক আছে শহরে প্রথম মডেল বস্তির উদ্বোধন করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরা থাকে বা খুব ভালো করেছে চারই মার্চ জুনের প্রথম সপ্তাহে অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই ও মুম্বাই উড়ান পরিষেবা দরকার নেই পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন রাজ্যের এগারোটি চালের গোডাউন তৈরি করা হবে খুব ভালো আচ্ছা ছয় মার্চ শিক্ষিত বেকার যুবক 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 যুবতীদের জীবিকা সংস্থানের লক্ষ্যে যুবশ্রী অর্পণ নামে একটি প্রকল্প চালু করলো এসে আমি বলেছিলাম যে পঞ্চাশ হাজার বেকার যুবক যুবতীকে কিন্তু এক লাখ টাকা করে দেওয়া হবে এটা কিন্তু একেবারে সরগোল পড়ে গেছিলো স্যার তখন মানে এরকম ঘোষণা পাওয়া ইউটিউব জুড়ে শোরগোল পড়ে গেছিলো পুরো এক লাখ টাকা করে দিচ্ছে বাপ রে বাপ এটা কিন্তু জানি না কারা টাকা পেয়েছে যাই হোক কল্পী নদীবন্ধ প্রকল্পে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা তিন হাজার কোটি টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট পরবর্তী পরবর্তী আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু করছি যেগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং তোমরা দেখতে থাকো আশা করি ভাল লাগবে আচ্ছা ঠিকাকার টেনেন্সি জমিতে বাচ্চা দরকার নেই আচ্ছা সবকিছু দরকার নেই কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা নামখানা হাতিয়ানা দোয়ানি নদীর ওপর কেন্দ্র আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা একটু দেখে নাও এই পয়েন্টটা যে নামখানার বলেছে হাতিনিয়া দওয়ানি নদী ঠিক আছে নদীটা মাথায় রাখবা হাতানি হাতিনিয়ান দোয়ানিয়া কোথায় আছে না নামখানা ওপর কেন্দ্রীয় ও রাজ্যের জলতক থেকে

কমরেল উঠে গিয়ে কিন্তু SAP এর বিষয়ের প্রতিযোগিতা করে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন এরা বিজ্ঞানী তপন পেয়েছে কেন আমাদের আকাশ সলের শুভময় পাণ্ডা জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে সূচনা ও

দক্ষিণেশ্বর মন্দিরে লাগোয়া বালি ব্রিজের নিচে রেল কলোনির বস্তিতে ভয়াবহ আচার দরকার নেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রক অধীনে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে ন্যাশনাল কেরিয়ার স্কিম পোর্টালে ফেব্রুয়ারি পর্যন্ত আসা তত্ত্ব দেশের মধ্যে কেন্দ্রীয় চাকরির পোর্টালের নাম নথিভুক্ত করা পুরুষদের থেকে রাজ্যগুলির রাজ্যে আছে এটা কিন্তু খুব একটা ভালো যাই হোক এটা একটু পরে দিই দেখো কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের একটা ন্যাশনাল কেরিয়ার স্কিম পোর্টালে বলেছে ফেব্রুয়ারিতে যা তথ্য ছিল দেশের মধ্যে কেন্দ্রীয় চাকরির পোর্টাল নামক নথিভুক্ত করার ক্ষেত্রে পুরুষদের থেকে কিন্তু রাজ্যের আমাদের মহিলাদের হার কিন্তু বেশি এটা খুবই ভালো খবর ঠিক আছে কুড়ি মার্চ ইলেকট্রিক বাস ট্যাক্সি স্কুটার চার্জ দিতে এবার প্রথম দ্রুততম চার্জিং মেশিন আনলো নিউ টাউনে আচ্ছা দরকার নেই চার্জিং মেশিনে আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখে নেব আর কি আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব বিয়ের সময় কন্যা সন্তানদের আর্থিক সাহায্য দেওয়ার সরকারি প্রকল্পর উপস্থিতি চালু করার অনুমোদন দিল নির্বাচন কমিশন প্রসঙ্গত ভোট নির্ঘটনার দরকার নেই আচ্ছা তেইশে মার্চ শহরের তথ্য সংরক্ষণের জন্য ডেটা সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল কলকাতা পুর নিগম পুর নিগমের প্রধান কার্যালয়ে এই ডেটা সেন্টার তৈরি হবে এ আচ্ছা এইচআইভি রোগীদের জন্য নির্ধারিত এন এনআরটি সেন্টারে কাজকর্মের দক্ষতা পড়েছে দরকার নেই আচ্ছা আঠাশে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জেরে সরিয়ে দেওয়া হল লোকসভা নির্বাচন দরকার নেই ন্যাশনাল এসএসএ অ্যাসেসমেন্ট এন্ড এন্ড কি অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের এ গ্রেড প্লে বিলোর রামকৃষ্ণ মিশন এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট নম্বরের দিকে 4 নম্বরের মধ্যে আছে দরকার নেই কলকাতা গার্ডেন সিটি বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং তারিখ 10109 নতুন নোমেসে 18 বছর পূর্ণ সমষ্টি 100 জার্সি তৈরি করলো 31 মার্চ রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু সার্ভিস ই বুক চালু হয়েছে এতদিন তাদের চাকরি জীবনের সব তথ্য সার্ভিস বুকে লেখা থাকতো এবার ডিজিটাল উপায় তাদের সেই সংগ্রহ করার পদ্ধতি নিয়েছে রাজ্য সরকার ঠিক আছে মার্চ মাস থাক নেক্সট কিন্তু আবার এপ্রিল মে জুন জুলাই এগুলো কিন্তু আলোচনা করে দেবো আর পিডিএফটা দিয়ে দেবো ওখানে পিডিএফটা কিন্তু যেহেতু ফ্রি হবে না এটা কিন্তু পেইড হবে সেটা কিন্তু আমি দিয়ে দেবো কারণ আমরা কিন্তু ফ্রি অলরেডি আমরা ডেলি যে লিমিট থাকে সেটা কিন্তু ক্রস করে ফেলেছি পিএসসি ক্লার্কশিপের একটা কিন্তু বারোটা মক টেস্ট আমরা ফ্রি দিয়েছিলাম তোমরা অনেকেই জানো সেটা অনেকেই নিয়েছিলে এবং সেটা কিন্তু তাই জন্য এটা খুবই একেবারেই নিম্ন দাম আমাদের কিছু টাকা লাগবে না জাস্ট ওদের একটা চার্জেস দিতে হয় গভর্নমেন্ট জিএসটি ফিএসটি নেয় ওই চার্জেসটা ওইটুকানি নেবো আমার তো আমাদের কিছু দরকার নেই ঠিক আছে এটা জাস্ট ভালো করে একটু দেখে নিও পুরো পিডিএফটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ